নমস্কার বন্ধুরা মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি হিন্দু পুরাণ মতে সরস্বতী পুজোর দিন ভুলেও এই দশটি কাজ করবেন না তাহলে নেমে আসতে পারে চরম দুর্ভোগ জেনে নিন সেই কাজগুলি কি কি। পৌরাণিক মত অনুসারে দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী ছাত্রছাত্রী এবং শিল্পী মহলে সরস্বতী পুজোর দিন বিশেষ উৎসাহ দেখা যায় শিক্ষার্থী এবং শিল্পকলার সঙ্গে যুক্ত মানুষদের একাংশ সরস্বতী পুজোয় দেবীর আরাধনায় মেতে ওঠেন বিভিন্ন পুরাণে সরস্বতী পুজোর দিন কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দু পুরাণে বলা হয়েছে এই সরস্বতী পুজোর দিনে এই দশটি কাজ করলে দেবী কুপিতা হন আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক কোন সেই দশটি কাজ যে কাজগুলি সরস্বতী পুজোর দিন করতে নেই তো আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন যাহারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব লেখার উপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন কারণ তার ফলে আমাদের পরবর্তী নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক এই দেবীর পুজোর দিন ভুলেও হাত বা পায়ের নখ কাটবেন না এমন কি পুজোর দিনে চুলও কাটবেন না তার কারণ হল বিষয়টি অশুভ দুই সরস্বতী পুজোর দিন কোনো রকম জামা কাপড় সেলাই বা অন্য কোনো সেলাইয়ের কাজ থেকে বিরত থাকুন কারণ তার ফলে এটি অশুভ প্রতিপন্নিত হবে তিন প্রতিমার সামনে যে প্রদীপ জ্বালানো থাকে খেয়াল রাখবেন তা যেন কখনোই পুরো জ্বলে জ্বলে পুড়ে শেষ না হয়ে যায় তার কারণ হলো এই প্রদীপ আপনার মঙ্গল কামনার জন্য জ্বালানো হয়ে থাকে তাই সেই প্রদীপ যদি পুড়ে গিয়ে শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার জন্য অশুভ হতে পারে তাই মনে করে প্রদীপের তেল শেষ হবার আগেই অথবা নিভে যাওয়ার আগেই জ্বলতে থাকা প্রদীপ নিভিয়ে দিন এমন কি প্রদীপ নিভানোর কথা মুখে উচ্চারণ করবেন না প্রদীপ নিভানো কথাটি বলার পরিবর্তে বলবেন প্রদীপ ঠান্ডা করা আর যদি সম্ভব হয় তাহলে প্রদীপে সারাক্ষণ তেল দিয়ে তা জ্বালিয়ে রাখতে পারেন চার এই সরস্বতী পুজোর দিন একটি বিষয় মাথায় রাখবেন যে যে ঘরে আপনি এই দেবীর আরাধনা করবেন সেই ঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খেয়াল রাখবেন যে ঘরের দেয়ালে যেন মাকড়সার ঝুল না থাকে আর ঘরের মধ্যে যেন সবসময় কোনো আলোর ব্যবস্থা থাকে পাঁচ পুজোর দিন সকাল সকাল সানসেরে নতুন পরিষ্কার জামাকাপড় পরুন এমন কি পুজোর সময় মাথায় কোনো খারাপ চিন্তাভাবনা ভুলেও আনবেন না ভুলেও কোনো রকম লোভনীয় আলোচনা বা কোনো পরনিন্দা পরচর্চাতেও মেতে উঠবেন না ছয় যেখানে আপনি প্রতিমা রাখবেন কখনো ভুলেও তার আশেপাশে জুতো পরে ঘুরবেন না তাই সবসময় খালি পায়ে ঘোরার চেষ্টা করুন এর ফলে মা সরস্বতীর বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে সাত পুজোর সময় মা সরস্বতীর সামনে আপনার পড়ার বইগুলি রেখে দিন আর যদি তা ভুলে যান তাহলে কিন্তু আপনি এই বিদ্যার দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আট আপনি যদি এই প্রতিটি নিয়ম মেনে সরস্বতী মায়ের পুজো করেন তাহলে আপনার বিদ্যা এবং কর্মক্ষেত্রে অনেকটাই সফলতা আসবে নয় এই সরস্বতী পুজোর দিন লাল বা কালো রঙের পোশাক পরিধান থেকে বিরত থাকুন এবং চেষ্টা করুন হলুদ কিংবা সাদা রঙের পোশাক পরিধান করতে দশ এই সরস্বতী পূজার দিন খুব হাসি খুশি প্রাণবন্ত হয়ে থাকার চেষ্টা করুন এবং চেষ্টা করুন আপনার কারণে কেউ যেন মনে দুঃখ কষ্ট না পায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে